পূর্বাভাস ছিলই, সকালে আন্দামান সাগর সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। বর্তমানে সেটি থাইল্যান্ডের দক্ষিণে রয়েছে। ক্রমশ সেটি শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরে এসে পৌঁছাবে এবং তা নিম্নচাপে পরিণত হবে, জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এর ফলে শীতের গতি কিছুটা কমবে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, সকালে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে দক্ষিণ আন্দামান সাগরে। ক্রমশ সেটি শক্তি বাড়িয়ে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের রূপ নেবে। বুধবার ওই নিম্নচাপের শক্তি আরও বাড়বে। এরপর সেটি অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে সরবে। তারপর নিম্নচাপের গতিপথ বদল হবে। বাংলায় এর প্রভাব সরাসরি পড়বে না, পরোক্ষ প্রভাব পড়বে বাংলায় উপকূলবর্তী জেলাগুলিতে। রাজ্যের আবহাওয়া বদল হবে আগামীকাল থেকেই, ফলে শীত কমতে শুরু করবে। মঙ্গলবার থেকে রাজ্যে মেঘলা আকাশ দেখা যাবে। উপকূলের জেলাগুলিতে শীতভাব কমে যাবে, গরম অনুভূত হবে। বর্তমানে ঘূর্ণাবর্তের জেরে রবি ও সোমবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দ্বীপগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরের জেলাগুলিতে আবহাওয়ার বদল হবে। ইতিমধ্যেই একটি পশ্চিমী ঝঞ্ঝা রাজ্যে এসে ঢুকেছে। আগামী বৃহস্পতিবার আরও একটি রাজ্যে ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা। এর দাপটে আগামী কয়েকদিন উত্তরের জেলাগুলিতে ঠান্ডা কমে যাবে, জানাচ্ছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে আগামীকাল ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপে পরিণত হবে, কিন্তু সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না তা এখনও পর্যন্ত জানায়নি আবহাওয়া দপ্তর। তবে ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে মিগজায়ু। এই সিস্টেমটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে। সোমবার অবধি এর কোনো সুস্পষ্ট পূর্বাভাস মিলবে না। ঘূর্ণিঝড় হলেও সেটি বাংলাদেশের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকছে। এই ঘূর্ণাবর্তের প্রভাব থেকেই আজ থেকেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে শুরু হয়েছে বৃষ্টি। আজ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বেশ কয়েকটি দেবে। এই বৃষ্টি আগামীকাল থেকে বাড়বে, জানাচ্ছে আবহাওয়া দপ্তর। 50-55 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড় বইবে, সেই জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আর এই ধরনের লেটেস্ট্যান্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।